Hello, Mr. Sharif. Which topic we are going to discuss today? Today, basically, we are focusing on who are the fresher at university. Basically, who are the student of business faculty. Today, we are going to discuss something special for them. Please say, what fresher have to do in their initial stage? Admit joining the BBA program. Basically, প্রথমে যেটা তাদের করতে হবে, ফার্স্টে তাদের নিয়মিত ক্লাস করতে হবে। অনেকে বলে থাকে ভার্সিটি আসলে কোনো কিছু নেই, আসলাম গেলাম, এটা কিন্তু হবে না। বিবিতে যারা পড়ে তাদের প্রথমে নিয়মিত ক্লাসে আসতে হবে এবং ক্লাস লেকচারগুলো কালেক্ট করতে হবে। আচ্ছা, কারণ হয় কি, ক্লাস লেকচারের উপরে ফোকাসিং করে অনেক কিছুই আমাদের প্রশ্নে আসে এবং ক্লাসে আসলে অনেক কিছু জানা যায়, বইয়ের বাইরে অনেক কিছুই জানা যায়, এবং তাদের প্রতিদিন কোথাও না কোথাও ঘুরতে যেতে হবে, বন্ধুদের সাথে হোক, একা হোক। বিশাল ক্যাম্পাস, যে যে ক্যাম্পাসে থাকুক না কেন, যারা ছোটো ইউনিভার্সিটিতে আছে তাদের বিশাল প্রাকৃতিক সৌন্দর্য, ঢাকাতে থাকুক, রাজশাহী ইউনিভার্সিটি থাকুক, যেখানেই থাকুক, তাদের অন্তত সব ক্যাম্পাস ঘুরতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে হবে, সৌন্দর্যতা উপভোগের জন্য বিভিন্ন এলাকায় তাদের নিয়মিত যাওয়া উচিত, এবং তাদের লাইব্রেরিতে যাওয়ার কিটা গড়ে তুলতে হবে, অভ্যাসটা গড়ে তুলতে হবে। অনেকে বলে লাইব্রেরিতে গিয়ে কি হবে, এখন তো সব অনলাইনে আসে। আসলে লাইব্রেরিতে গিয়ে যদি ফার্স্ট সেমিস্টারে কোথায় কি আছে কি নাই এটা যদি জেনে নেওয়া যায়, তাহলে সে যখন মাস্টার্সে যাবে বা MBA যাবে বা ফোর্থ ইয়ারে যাবে, সে যখন থিসিস করবে বা রিসার্চ করবে, তো কোন বই কোথায় পাওয়া যায় সে সম্পর্কে তার আগেভাগেই একটা কি থাকে, ধারণা থাকে। আচ্ছা, এখানে BBA মূলত বিভিন্ন ক্ষেত্র থেকে ছেলেপেলে এসছে, অনেকে বাংলা মিডিয়াম থেকে এসছে, অনেকে মাদ্রাসা থেকে আসছে, অনেকে ইংলিশ মিডিয়াম থেকে আসছে। এখানে মূল বিষয়টা হলো যে সবাই কি ইংলিশের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে, যদি না পারে সেক্ষেত্রে তোমার বক্তব্যটা কি? আসলে দেখো, অনেকেই, বেশিরভাগই আমরা বাংলাদেশে বেশিরভাগই স্টুডেন্টরা আসে বাংলা মিডিয়াম থেকে, অনেকে আবার সায়েন্স থেকে আসে, আর্টস থেকে আসে। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা ওই পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কথা বলবো, বাট যারা আসলে বাংলা মিডিয়াম থেকে আসে তারা ইংরেজির সাথে কপ উইথ কীভাবে হবে, দ্যাটস দ্য মেইন প্রবলেম। বেসিক্যালি তাদের বাংলা বই, যে সমস্ত টেক্সট বুক রয়েছে, যে ইংরেজি যে টেক্সট বুকগুলো রয়েছে, তা তো কিনতেই হবে, পাশাপাশি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে বাংলা বইটা কিনতে হবে। তাহলে সে যদি প্রথমে বাংলায় কনসেপ্টটা ক্লিয়ার করে নেয়, তখন ক্লাস লেকচারের সাথে মিলায়, স্যারের কথাগুলো মিলায়, এবং একটু করে পড়ে, তখন সে জিনিসটা খুব সহজে বুঝতে পারবে। কিন্তু লেখার সময় তার মাস্ট ইংরেজিতেই লিখতে হবে, এবং বন্ধুদের সাথে ধরে ধরে বন্ধুদের বোঝায় নিতে হবে, কারণ একটা কনসেপ্ট যদি সে বন্ধুদের ইংরেজিতে বোঝায় নেই, বন্ধুরা অনেক ঠাট্টা মস্কারি করবে, অনেক হেয় করবে, কিন্তু থেমে থাকলে চলবে না। বন্ধুদের বোঝানোর সময় ইংরেজিতেই বোঝাতে হবে, ইংরেজিতেই লিখতে হবে, ইংরেজিতেই প্র্যাকটিস করতে হবে, তাহলে সে ইংরেজিতে খুব ভালো দখল আনতে পারে বলে আমি মনে করি আর কি। ওকে, ওয়ান মোর কোয়েশ্চেন, অ্যাট দ্য ভেরি বিগিনিং হোয়াট দে হ্যাভ টু ডু ফর ইনক্রিজিং দেয়ার সেলফ ডেভেলপমেন্ট? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। বেসিক্যালি আমরা প্রথমে ইউনিভার্সিটিতে এসে সবাই ঘুরতে ঘুরতে আমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার চলে যায়, তখন আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো প্রথমে তাদের যেটা করতে হবে, যে বিভিন্ন প্রত্যেক ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিবেটিং ক্লাব রয়েছে, ডিবেটিং ক্লাবে তাদের জয়েন দিতে হবে, এবং প্রথমেই তাদের এই যে ফার্স্ট সেমিস্টারে যে একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তাদের একটু প্রেশার কম থাকে, তারা যদি এই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মধ্যে তাদের কম্পিউটার কোর্সটা করে নিতে পারে, কারণ আমরা জানি আমাদের দেশের অনেকে এমনি কম্পিউটার আমরা ইউজ করি মুভি দেখার জন্য, কিন্তু ভালো মতো এক্সেল, অ্যাক্সেস বা MS Word, প্রেজেন্টেশন, স্লাইড এগুলো আমরা তৈরি করতে পারি না। দ্যাটস ওয়াই তাদের কম্পিউটার কোর্সটা করে নেওয়া উচিত, এবং যদি পারে তাহলে স্পোকেন কোর্স, একটা ইংলিশ স্পোকেন কোর্স করে নেওয়া উচিত। তা যদি না পারে তাহলে তার রেগুলার বিভিন্ন যে ডিবেটিং অর্গানাইজেশন রয়েছে এবং বিভিন্ন আবৃত্তি মঞ্চ রয়েছে, কারণ আমরা অনেকে শুদ্ধ বাংলাও বলতে পারি না, আমাদের সে সকল প্রতিষ্ঠানে যোগ দেওয়া উচিত যাতে আমাদের যে ইনিশিয়াল লেভেলে, টার্সিয়ারি লেভেলে আমাদের যে স্কিলগুলো রয়েছে, এই স্কিলগুলো আমরা ডেভেলপ করতে পারি। আচ্ছা, আরেকটা কথা, যে এখানে যারা ফ্রেশার আসছে তারা অনেকে অনেকের সাথে পরিচিত না, এই আসলে সবার কি উচিত যে সিনিয়র জুনিয়র ব্যাচমেট যারা আছে সবার সাথে পরিচিত হওয়া, এ বিষয়ে তোমার কি মতামত? বিষয় হলো আমাদের একটা ইগো কাজ করে, আমি প্রথমে গিয়ে কেন কথা বলবো, এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। সিনিয়র হোক জুনিয়র হোক, আমাদের মিলেমিশে থাকতে হবে, সম্মান জানাতে হবে, সালাম দিতে হবে, দিলে দিলা, না দিলে নয়, সম্মান জানাতে যে সালাম দিতে হবে এটা কিন্তু মাস্ট না, তবে কথা বলার চেষ্টা করতে হবে, ভাই কেমন আছেন। আর সিনিয়রদেরও উচিত জুনিয়রদের সাথে এই কী অবস্থা, তোমার লেখাপড়া কি চলতেছে, এভাবে আসলে আমাদের ইন্টারেকশন এবং লিঙ্ক আপটা ভেরি নেসেসারি। যদি ইন্টারেকশন এবং লিঙ্ক আপটা প্রপারলি না হয়,
তাহলে আমরা আসলে বুঝতেই পারবো না যে আমাদের আসলে কী চিন্তা করা উচিত বা আমি যা চিন্তা করতে সেটা ঠিক কিনা। এটা আসলে খুবই জরুরি সবার সাথে ইন্টারাকশন বিল্ড আপ করাটা। ওকে, আসলে তোমাকে তো পরিচয় করে দেওয়া হলো না। দিস ইজ শরীফুল ইসলাম ফ্রম ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সেকেন্ড ব্যাচ, হেয়ার উই ওয়াচিং হিজ হুডি। তোমাকেও তো পরিচয় করিয়ে দিতে হয়, এতক্ষণ তুমি আমার সাথে ছিলে, আমার বন্ধু, ব্যাচমেট, রুমমেট, হ্যাঁ, সোহান, সোহানুর রহমান, সেকেন্ড ব্যাচ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, চিটাগং ইউনিভার্সিটি। থ্যাংক ইউ শরীফুল ইসলাম টু ইন্ট্রোডিউস। তো আজকে আমরা এতটুকুই, পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবারও আসবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ।